আসসালামু আলাইকুম ক্লাস সেভেনের স্টুডেন্টরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো গত ক্লাসে আমি তোমাদের প্রথম অধ্যায়ের কিছু অংশ নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা নিশ্চয়ই বই পেয়েছো, অথবা যারা বই পাওনি তারা আগের কারো বই থাকলে তোমরা এই প্রথম অধ্যায় থেকে এমসিকিউগুলো পড়ে নিবা। এতদিন যা পড়ানো হয়েছে ওখানের উপর বেস করে তোমরা এমসিকিউগুলো পড়ে নিবা। আজকে আমার বিষয় হলো অ্যামিবা আর অ্যান্টামিবা। তোমরা দেখো এখানে চিত্র এঁকেছি অ্যামিবা আর অ্যান্টামিবার। তাহলে আজকে আমরা অ্যামিবা আর অ্যান্টামিবা সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, তো অ্যামিবা হলো প্রোটিস্টা রাজ্যের সদস্য। আমরা এর আগেও যখন শ্রেণীবিভাগ করেছি ভাইরাস ব্যাকটেরিয়াকে, তখন বলেছি যে একেরিওটা প্রোকেরিওটা এগুলো পড়ানোর সময় এগুলো কি বিভিন্ন রাজ্যের সদস্য। তাহলে এই অ্যামিবাও প্রোটিস্টা নামক রাজ্যের সদস্য। অ্যামিবা অত্যন্ত ক্ষুদ্রাকার, এরা হলো এককোষী। তো এদের দেহটা আসলে আঙ্গুলের মতো, এই দেখো চিত্রে আঙ্গুলের মতো, তোমাদের আঙ্গুল যেরকম এরকম এরকম করতে পারো, অ্যামিবার দেহটাকেও এরকম করতে পারে, আবার এভাবেও করতে পারে, মানে আঙ্গুলের মতো কতগুলো অভিক্ষেপ থাকে। তো অ্যামিবা চলাচল করতে পারে, অ্যামিবা খাদ্য গ্রহণ করতে পারে। তোমরা বিভিন্ন জিওগ্রাফিক চ্যানেলে দেখে থাকবা, তো তোমরা দেখো, তোমরা অ্যামিবা সম্পর্কে জানো। তো এরা বিভিন্ন ধরনের আঙ্গুলের মতো অভিক্ষেপ সৃষ্টি করে, এজন্য এদেরকে বলা হয় ক্ষণপথ। এই যে আঙ্গুলের মতো যেগুলো মাঝখানে মাঝখানে দিয়ে যাচ্ছে এগুলোকে বলা হয় ক্ষণপথ, ক্ষণপথের সৃষ্টি হয়েছে। এরা খাদ্য গ্রহণ করতে পারে, এরা চলাচল করতে পারে, এজন্য এদের মধ্যে খাদ্য গহ্বর আছে, যেখানে খাদ্য থাকে, পানি গহ্বর আছে যেখানে পানি থাকে, এবং সংকোচনশীল গহ্বর থাকে। তার মানে হলো এরা সংকুচিত হয়ে যায়, আবার প্রসারিতও হইতে পারে, মাঝে মাঝে এরা ছোট হয়ে যায়, মাঝে মাঝে এরা বড় হয়ে যায়। তাহলে অ্যামিবা যে কোনো সময় নিজের দেহের আকার আকৃতি পরিবর্তন করতে পারে, তাদের নির্দিষ্ট কোনো আকার বা আকৃতি নেই। তাহলে এই যে বাইরে তোমরা একটা অংশ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্লাজমালেমা। বাইরের অংশটার নাম হচ্ছে প্লাজমালেমা। প্লাজমালেমা হলো একটা পর্দা, যে পর্দা দ্বারা অ্যামিবা তার দেহটাকে ঢেকে রেখেছে, বা বলতে পারো যে একটি স্বচ্ছ বা পাতলা আবরণ যা পর্দার মতো কাজ করে, তাকে আমরা বলবো প্লাজমালেমা। এরপরে দেখো এখানে আছে প্লাজমা জেল। প্লাজমা জেল মানে হচ্ছে জেলির মতো অংশ, যাকে আমরা বলছি প্লাজমা জেল। আর একটা আছে প্লাজমা সল, এই যে ছোট ছোট দানার মতো অংশগুলো হচ্ছে প্লাজমা সল, যেগুলো ওই যে দ্রবণের মতো থাকে কিন্তু বোঝা যায় না, এটা তো অ্যামিবার দেহ বলা হয় আর কি। তো একে আমরা বলছি যে প্লাজমা সল। আর এগুলো হচ্ছে কি ঘন ক্ষণপথ। আর এখানে কি আছে দেখো, নিউক্লিয়াস আছে, তারপরে এই যে খাদ্য গহ্বর, এই যে ক্ষণপদের সৃষ্টি করেছে, এই যে এইগুলো ক্ষণপদ, তারপর পানি গহ্বর আছে, সংকোচনশীল গহ্বর আছে। তাহলে এদের দেহের কোনো নির্দিষ্ট আকার আকৃতি নেই। এরা পচা জাতীয় এই ধরনের বিভিন্ন ধরনের আবর্জনা, তারপরে পানিতে সেতসেতে অবস্থায় এরা অবস্থান করে। এরপর আসো অ্যান্টামিবা। আসলে এই অ্যান্টামিবাটাও তোমার অ্যামিবার মতো, এদের দেহেরও কোনো আকার আকৃতি নেই, এরা যে কোনো সময় যে কোনো আকৃতি ধারণ করতে পারে। এরাও ছোট, এদেরকে অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, তো অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এদেরকে অ্যান্টামিবাকে দেখতে হয়। তো এই অ্যান্টামিবা আসলে আমাদের এক ধরনের আমাশয় রোগের জন্য দায়ী। আমাশয় রোগ প্রধানত দুই ধরনের হতে পারে, একটা হলো ব্যাসিলিক আমাশয় আর একটা হলো অ্যামিবিক আমাশয়। তো আমাদের দেহে বা বিভিন্ন কুকুর, বিড়াল, ইঁদুর জাতীয় প্রাণীর দেহে এরা বসবাস করে, কোনটা আমাশয়, অ্যামিবিক আমাশয় যেটাকে বললাম, যেটা অ্যান্টামিবার কারণে হয় অ্যামিবিক আমাশয় এই রোগটা। আচ্ছা, তো এরা বিভিন্ন প্রতিকূল পরিবেশে নিজেদের দেহকে ওরা গুটিয়ে ফেলে। তো নিজে প্রতিকূল পরিবেশে যখন ওরা নিজেদের দেহকে গুটিয়ে ফেলে, তখন এটা শক্ত হয়ে যায়,
শক্ত হওয়ার ফলে একে আমরা বলি সিস্ট। যখন পাতলা হালকা আবরণটা শক্ত হয়ে গোল একটা আবরণের সৃষ্টি করবে তখন আমরা তাকে বলছি সিস্ট। আচ্ছা, এই অ্যান্টামিবাও দেহে যেগুলো কোষ আছে অ্যান্টামিবার ওগুলো বিভাজিত হয়। এই কোষগুলো বিভাজনের মাধ্যমে তারা অণুবীজ বা আমরা যেটাকে বলি স্পোর, দেখো বিভিন্ন ধরনের স্পোরের সৃষ্টি করে। কিসের মাধ্যমে? কোষ বিভাজনের মাধ্যমে তারা বিভিন্ন ধরনের স্পোর বা অণুবীজের সৃষ্টি করে এবং একটি বড় নতুন অ্যামিবার জন্ম দেয়। তাহলে এই অ্যামিবা আর অ্যান্টামিবা বেসিক্যালি একই ধরনের। কিছু কিছু কথা উল্লেখ করা ছাড়া আর বাকিগুলো মোটামুটি একই ধরনের। তো তোমরা অ্যামিবা আর অ্যান্টামিবার চিত্রসহ বৈশিষ্ট্য, তারপরে হলো যদি পারো পার্থক্য আর গঠন, এটা শিখবা। আর তোমরা প্রথম অধ্যায় থেকে তো এমসিকিউগুলো রেডি করবা, যদি সময় থাকে সময় পাও ভালো করে রিডিং পড়ে। তাহলে আমি যতগুলো পড়িয়েছি তোমরা প্রথম 30টা এমসিকিউ আজকে বা কালকে মধ্যে তোমরা আমাকে সাবমিট করবা, তোমরা নিজেরা রেডি করবা। তারপর এরপরে আমি প্রশ্ন উত্তরে চলে যাব নেক্সট ক্লাসটা নিয়ে। তো আজকের মতো এখানেই শেষ করছি, আগামী ক্লাসে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।